ভিউয়ার্স, ইংরেজি সাহিত্য জগতে আবারও সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি মৃদুল মিত্র আছি আপনাদের সাথে। বিসিএস ইংরেজি সাহিত্য থেকে 15টি প্রশ্ন আসে, এই 15টি প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে এবং আমি নিশ্চিত আমার এই ক্লাসগুলোর মধ্যে থেকে আপনারা এই 15টি প্রশ্ন সঠিকভাবে পরীক্ষা হলে দিতে পারবেন। তাহলে শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে শুরু করার প্রথমেই আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো বিসিএসের প্রত্যেকটি পরীক্ষা কিন্তু এই বিষয় থেকে একটা প্রশ্ন আসে বিভিন্ন দেশের লেখকগণ সম্পর্কে। তাহলে আমরা রাইটার্স অফ আমেরিকান লিটারেচার দিয়েই প্রথমে শুরু করি। এখানে আমরা 13 জন লেখকের নাম দেখতে পাই। প্রথম রয়েছে আর্থার মিলার, সেকেন্ড রয়েছে ওয়াল্ট হোয়াইটম্যান, থার্ড রয়েছে ইমিলি ডিকিনসন, ফোর্থ রয়েছে সল বিলো, ফিফথ রয়েছে আর্নেস্ট হেমিংওয়ে, সিক্সথ রয়েছে অ্যালেন গিন্সবার্গ, সপ্তম রয়েছে ইউজিনি ওনিল এবং অষ্টম রয়েছে রবার্ট ফ্রস্ট, নবম রয়েছে হারম্যান ম্যালভিলি, দশম রয়েছে ও হেনরি এবং 11 রয়েছে মার্ক টুইন এবং 12 রয়েছে বার্টার রাসেল এবং 13 রয়েছে হ্যান্ডি মিলার। এই যে 13 জনের নাম আমরা দেখলাম, এই 13 জন হচ্ছে আমেরিকান লিটারেচারের লেখক। এবার আমরা সোজা চলে যাব ফ্রেঞ্চ লিটারেচারে। ফ্রেঞ্চ লিটারেচারে আমরা দেখতে পাই 4 জন লেখকের নাম রয়েছে। একে রয়েছে ভোল্টেয়ার, দুই রয়েছে রুশো, তিনে রয়েছে ভিক্টর হুগো, চারে রয়েছে আলেকজান্ডার ডুমাস। এই যে 4 জন লেখক, এই 4 জন লেখক হচ্ছে ফ্রেঞ্চ লিটারেচারের লেখক। একে রয়েছে কি ভোল্টেয়ার, দুয়ে রয়েছে রুশো, তিনে রয়েছে ভিক্টর হুগো এবং চারে রয়েছে আলেকজান্ডার ডুমাস। নেক্সট ওয়ান আমরা চলে যাব রাশিয়ান লিটারেচারে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 জন লেখকের কথা বলা হয়েছে। প্রথম রয়েছে ম্যাক্সিম গোর্কি, দ্বিতীয় রয়েছে কার্ল মার্কস, তৃতীয় রয়েছে দস্তয়েভস্কি এবং চতুর্থ রয়েছে লিও টলস্টয়। এই যে 4 জন লেখক, এই 4 জন লেখক হচ্ছে রাশিয়ান লিটারেচারের। কে কে রয়েছে? ম্যাক্সিম গোর্কি, কার্ল মার্কস, দস্তয়েভস্কি এবং লিও টলস্টয়, এই 4 জন রয়েছে রাশিয়ান লিটারেচারের। এবং আমরা এরপরে যাব আইরিশ লিটারেচারের। সেখানে আমরা দেখতে পাচ্ছি 4 জন লেখকের নাম। প্রথম রয়েছে জি বি শ, জর্জ বার্নার্ড শ, দ্বিতীয় রয়েছে অস্কার ওয়াইল্ড, তৃতীয় রয়েছে জেমস জয়েস এবং চতুর্থ রয়েছে অলিভার গোল্ড স্মিথ। এরপর আমরা লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। এই ইংলিশ লিটারেচারে আমরা দেখতে পাচ্ছি 22 জন লেখকের নাম রয়েছে। কয়জন? 22 জন লেখক। প্রথমে রয়েছে আলেকজান্ডার পোপ, দ্বিতীয় রয়েছে ড্যানিয়েল ডিফো, তৃতীয় রয়েছে থমাস গ্রে, চতুর্থ উইলিয়াম ওরসোথ, পঞ্চম রয়েছে লর্ড বায়রন, ষষ্ঠ রয়েছে জন কিটস, সপ্তম চার্লস ল্যাম্প, অষ্টম রয়েছে টেনিসন, নবম রয়েছে রবার্ট ব্রাউনিং, দশম রয়েছে ম্যাথিউ আর্নল্ড এবং 11 রয়েছে চার্লস ডিকেন্স, 12 রয়েছে উইলিয়াম ম্যাকপিস, নেক্সট ওয়ান 13 রয়েছে জর্জ ইলিয়ট, 14 রয়েছে থমাস হার্ডি, 15 রয়েছে রবার্ট ডারউইন এবং 16 রয়েছে ভার্জিনিয়া উলফ এবং 17 রয়েছে টিএস ইলিয়ট, নেক্সট ওয়ান 18 রয়েছে স্যামুয়েল জনসন, 19 রয়েছে উইলিয়াম ব্লেক, 20 রয়েছে পি বি শেলি, পার্সি বেশি শেলি, নেক্সট ওয়ান 21 নম্বর রয়েছে স্যামুয়েল টেইলর কলরিডস, 22 রয়েছে জন অস্টিন। এই যে 22 জন লেখক পেলাম, এই 22 জন লেখক হচ্ছে ইংলিশ লিটারেচারের লেখক। এছাড়াও সবশেষে আমরা বোর্ডের ডান পাশে দেখতে পাচ্ছি মোট 8 জন ওম্যান রাইটারের কথা বলা আছে। এই যে আমরা যে এতক্ষণ যে রাইটারদের নামগুলো পড়লাম, এর মধ্যে মোট 8 জন ওম্যান রাইটারের কথা বলা আছে, মহিলা লেখক। একে রয়েছে ভার্জিনিয়া ওল, দুয়ে রয়েছে ডোরিস লিজিং, তৃতীয় রয়েছে এমিলি ব্রন্তি, চারে রয়েছে জর্জ ইলিয়ট, পাঁচে রয়েছে রসেটি এবং ছয়ে রয়েছে পার্ল এসবার্গ, সাতে রয়েছে ইমিলি ব্রন্তি এবং আটে রয়েছে চার্লস ব্রন্তি। এই মোট 8 জন মহিলা লেখক রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এতক্ষণ যে ক্লাসটা আপনারা দেখলেন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকেও পড়ার, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আজ আর নয়।